মায়ের সঙ্গে কথা কাটাকাটিতে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক স্কুল শিক্ষিকা ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় ঘটনার পর এলাকায় শোকের ছায়া মায়ের সঙ্গে কথা কাটাকাটি আর তাতেই অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন স্কুল শিক্ষিকা মৃত শিক্ষিকার নাম সঞ্চালিকা মুখার্জি ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে জানা গেছে কিছুটা শারীরিক প্রতিবন্ধী ওই শিক্ষিকার ঠাকুরনগরে বিয়ে হয় প্রতিবন্ধিতার কারণে অশোকনগরে বাপের বাড়িতেই থাকতেন তিনি অশোকনগর আদর্শ বেসিক প্রাইমারি স্কুলে কর্মরত ছিলেন তিনি বুধবার সামান্য কথা কাটাকাটি হয় মায়ের সঙ্গে এরপরই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সঞ্চারিকা আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয় সেখানেই মৃত্যু হয় তার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কথা কাটাকাটি তো সারাদিনই হচ্ছে এটা কইস না ওটা তুমি এটা বলো না আমি স্কুল কালকে তো পল্লীর সঙ্গে তো খেলা হচ্ছিল নাতি ওখানেই আমি ছিলাম তারপরে দিদা শিগগির আস মার আগুন ধরিয়ে দিয়েছে চুলে তারপরে এক বালতি জল হাতে ছিল ওটাই ঢেলে দিয়ে রিপোর্ট নিউজ ল্যান্ড অশোকনগর